আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষ আয়োজন ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতি অনুষ্ঠানে আমি অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন আমার ডান দিকে ডক্টর লাফিফা জামাল, উনি চেয়ারম্যান রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। তার পাশেই আছেন ডক্টর মোহাম্মদ তারেক, অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আমার বাম দিকে আছেন মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আইপিডিসি লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা আজকের এই গুণী ব্যক্তিত্ব যারা আমাদের সাথে উপস্থিত তাদের সাথে আমাদের অন্তর্ভুক্তির অর্থনীতি নিয়ে কথা বলবো। প্রথমেই ডক্টর লাফিফা জামাল, আপনার সাথে একটু আমরা ইনক্লুসিভ যে ফাইন্যান্সিয়াল সেক্টর, সেখানে আমাদের যে প্রোডাক্টস আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে কী আছে এবং কী নতুন আসতে যাচ্ছে? আমরা যদি আইসিটির পেনিট্রেশন দেখি গত 10 বছরে, কিন্তু আমাদের বাংলাদেশে ইন্টারনেটের পেনিট্রেশন অনেক বেড়েছে, স্পেশালি গত 4 বছরে দ্বিগুণেরও বেশি হয়েছে। এবং এর মধ্যে বেশিরভাগই নেটওয়ার্কে পেনিট্রেশন কিন্তু দেখা যাচ্ছে মোবাইল থেকে ব্যবহার করছে। এবং এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে এখন আপনি যদি দেখেন ফাইন্যান্সিয়াল সেক্টরে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার অনেক বেশি বেড়েছে আগের চেয়ে, অনলাইন ব্যাংকিং বেড়েছে, ইন্টারনেট ব্যাংকিং আগের চেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এবং যার ফলে যেটা হচ্ছে যে একবার প্রান্তিক পর্যায় পর্যন্ত কিন্তু আমরা এখন ব্যাংকিং সেবাটা পৌঁছে দিতে পারছি, যেটা আগে সম্ভব ছিল না। বা খুব ছোট অ্যামাউন্টের একটা ট্রানজ্যাকশনও কিন্তু আমরা এখন থ্রু অনলাইন করে ফেলতে পারছি। এবং যার ফলে দেখা যাচ্ছে যে প্রান্তিক পর্যায়ে ছোট ছোট ট্রানজ্যাকশনের পরিমাণ অনেক কিন্তু দেখা যাচ্ছে লার্জ স্কেলে হচ্ছে, বাট অ্যামাউন্ট ছোট হয়েও কিন্তু সেটা অনেক বড় একটা ভূমিকা ফেলতে পারছে যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে। এবং যতদিন যাচ্ছে যে লাইক এআই এর ব্যবহার বাড়ছে, রোবটিক প্রসেস অটোমেশনের ব্যবহার বাড়ছে। এআই এর ব্যবহার যেরকম বলতে পারেন যে আপনি যখন লোন দিতে যাচ্ছেন কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা পার্সনকে যখন দিবেন, নর্মালি আমরা রিস্ক অ্যানালাইসিস করি, এই রিস্ক অ্যানালাইসিসটা কিন্তু আপনি থ্রু এআই কিন্তু আরও খুব অ্যাকিউরেটলি আপনি সেই ডিটেকশনটা করতে পারছেন যে আপনি যে একজনকে লোন দিতে পারছেন তার ফেরত আসার সম্ভাবনাটা কতটুকু, যেটা অনেক কিছুই আমরা আগে ম্যানুয়ালি করতাম। খুবই সহজ করে দিবে আমাদের, এটা এখন থ্রু এআই অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা ডক্টর তারেক, আপনার আমাদের যে অন্তর্ভুক্তির অর্থনীতিতে আমরা যাদেরকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি তারা কিন্তু অ্যাকাউন্টিং অডিটিং এগুলো বুঝে না, কিন্তু ব্যাংকে যখন তারা একটা লোন নিতে যায় তখনই কিন্তু তাদের কাছে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চাওয়া হয়। তো এই সমস্যাটা আমরা দূর করতে পারি কীভাবে? এটি আসলে বড় বড় শহরগুলোতে খুব একটা প্রবলেম হয় না, বিকজ মোস্ট অফ দ্য অ্যাকাউন্টিং ফার্মস কিন্তু বড় বড় শহরগুলোতে, কিন্তু প্রান্তিক পর্যায়ে যখন আমাদের যে বিভিন্ন এসএমই যেগুলো রয়েছে প্রান্তিক শহরগুলোতে, মানে অনেক রিমোট এরিয়াতে, এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো তাদের জন্য হয়তো সেভাবে তার অ্যাকাউন্টস মেনটেন করে না, এবং করলেও তাদের হয়তো জাস্ট প্রিলিমিনারি পর্যায়ে থাকে, সেখান থেকে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা তাদের জন্য আসলে দুরূহ হয়ে যায়। আমরা সলিউশন করছি, সলিউশনটা হলো যে এখানে আপনি দেখেন আমাদের এই মুহূর্তে যদি বলি, এটি বিভিন্নভাবে সলিউশন করা যেতে পারে, বাট এই মুহূর্তে যদি খুব নিয়ার ফিউচারে কীভাবে সলিউশন করা যেতে পারে সেটি হলো, আপনি জানেন আমাদের A2i প্রজেক্টের মাধ্যমে এখানে একশপ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে আসলে বিভিন্ন প্রোডাক্ট সেল করা যায়। আমি মনে করবো যে সার্ভিসে যদি, অ্যাকাউন্টিং সার্ভিসে যদি সেখানে সেল করা যেতে পারে তাহলে কিন্তু এইসব প্রান্ত অনলাইনে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারে। যদি ওই এই আমাদের এখনও বোধ হয় অ্যাকাউন্টিং সার্ভিস এই পোর্টালে আসেনি, সেই পোর্টালে যদি অ্যাকাউন্টিং সার্ভিস যারা প্রোভাইড করেন তারা যদি সেখানে তাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু, আপনি বলতে চাচ্ছেন দৈনন্দিন লেনদেনও তারা ওইখানেই মেনটেন করতে পারবে? এখনও না, সেটি বলতে চাচ্ছি না। আমি বলতে যেটা চাচ্ছিলাম ওখানে যদি অ্যাকাউন্টিং ফার্মগুলো তাদের সব যদি থাকে তারা সেখান থেকে তাদেরকে কানেক্ট করে তারা এই এই সার্ভিসটা কিন্তু পেতে পারেন। এছাড়াও আপনি যেটা বললেন যে ওটিও সম্ভব, এই মুহূর্তে হয়তো সম্ভব না, কিন্তু এটি যদি করা যেতে পারে যে অনলাইনে তার ভাউচারগুলোকে যদি আপলোড করে দেয় তাহলে সেখান থেকে ওই ওরকম অ্যাপ ডেভেলপ করেও এটি সলিউশন কিন্তু করা যেত, যেটি বাইরে কিন্তু অনেক জায়গাতেই আছে যে ছোট ছোট ফার্মগুলো নিজস্ব অ্যাকাউন্টিং সিস্টেমটাকে আসলে আউটসোর্স করে দিচ্ছে এইসব অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানগুলো, তো অনেক রিমোট এরিয়া থেকে খরচ কম পড়ে, খরচ অনেক কম পড়ে। আমরা আপনার কাছে একটু আসি মুমিনুল ইসলাম, আমরা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা অনেক শুনেছি, আজকে আমরা একটু জানতে চাই যে আপনারা ইনক্লুসিভ ফাইন্যান্স বলতে যে ইনক্লুশনের কথা বলি, সেখানে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আপনাদের অবদান কীরকম? দেশে এখন প্রায় 34 নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তো আমরা সামগ্রিকভাবে প্রায় 70,000 কোটি টাকা আমাদের এই মুহূর্তে লোন
অর্থনীতিতে রয়েছে। এর অর্ধেকেরও বেশি লোন যে অব্যাঙ্কিং আর্থিক খাত যেটা আছে, আমরা এসএমই, নারী উদ্যোক্তা, গৃহায়ণ এবং যে ফাইন্যান্সিয়ালি ইনক্লুসিভ যে সেক্টরগুলো আছে সেখানে দিচ্ছি। তো ব্যাঙ্কগুলোর তুলনায় আমি বলবো যে যে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে আমাদের অন্তর্ভুক্তিমূলক যে অর্থনীতির যে কার্যক্রম সেখানে বরং এগিয়ে আছে। কারণ হচ্ছে যে রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর মাচ মোর এফিশিয়েন্ট। কারণ হচ্ছে যে আমাদের যেহেতু নাম্বার অফ প্রোডাক্টস কম এবং আমাদের যে অপারেশনাল প্রসেসগুলো আরও বেশি সিম্পলিফাইড, সেক্ষেত্রে আমরা যে কোনো গ্রাহকের কাছে অনেক দ্রুত পৌঁছাতে পারি। কীভাবে আপনারা যেটা হয়েছে যে আমাদের যেটা হয় যে আমরা সাধারণত ব্যাঙ্কগুলোতে যেমন গ্রাহকরা আসে, উল্টা আমরা গ্রাহকদের কাছে যাচ্ছি, তাদের বাড়িতে বা তাদের অফিসে বা তাদের ফ্যাক্টরিতে আমাদের যে কর্মকর্তারা আছেন তারা যাচ্ছেন, সেইখানে একটা বড় ধরনের ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। আর একটা যেটা আমরা জাস্ট ইমিডিয়েটলি আগে ডিসকাস করছিলাম যে ব্যালেন্স শিট ভিত্তিক যে ফাইন্যান্স, সেইখান থেকে বের হয়ে এসে ট্রানজ্যাকশন ভিত্তিক যে ফাইন্যান্সটা, যে আমরা যেটা বলি সাপ্লাই চেইন ফাইন্যান্স, ডোমেস্টিক সাপ্লায়ার বা যারা ডিস্ট্রিবিউটর বা রিটেলার আছে তারা যখন একজন থেকে প্রোডাক্ট আরেকজন কিনছেন বা সাপ্লাই দিচ্ছেন, সেই সময় তাদের ওই ওয়ার্ক অর্ডার বা তাদের বিলের এগেনস্টে আমরা ফ্যাক্টরিং বা ওয়ার্ক অর্ডার করছি। এবং এটা অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান যারা আমরা আছি সে আমরাই পায়োনিয়ার, এবং সেখানে আমরা বড় ধরনের কিছু উদ্যোগ নিয়েছি, সেটা আমরা পরে ফ্যাক্টরিং এর ক্ষেত্রে আপনাদের মেইন ক্লায়েন্ট কারা? ফ্যাক্টরিং এর ক্ষেত্রে আমাদের মেইন কাস্টমার হচ্ছে যে এসএমই খাতের বিভিন্ন উদ্যোক্তারা যারা বড় বড় কর্পোরেট বা অর্গানাইজেশনকে সাপ্লাই দিচ্ছে। ডক্টর লাফিফা, আমাদের রোবোটিক্স নিয়ে আপনি কাজ করছেন, তো রোবোটিক্স কিভাবে আমাদের ইকোনমিকে সাহায্য করতে পারে? আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম, রোবোটিক প্রসেস অটোমেশন। নর্মালি রোবোটিক্স বলতে আমরা অ্যাকচুয়ালি একটা হার্ডওয়্যার রোবট বুঝি, বাট রোবোটিক প্রসেস অটোমেশন বলতে বোঝা যায় একটা অটোমেটেড সফটওয়্যার যেটা নাকি আপনার ব্যাংকিং প্রসেসকে হেল্প করবে। আমি কিছুদিন আগে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে অ্যাকসেনচিওর সফটওয়্যার কোম্পানির করা ওদের যে হেড অফিস, সেখান থেকে একটা করা ওদের সার্ভেতে বলেছে যে 2035 সাল নাগাদ 12টা ডেভেলপ কান্ট্রি তাদের ইকোনমিক গ্রোথ ডাবল হবে অনলি ফর দ্য ইউজিং অফ রোবোটিক প্রসেস অটোমেশন ইন দ্য ব্যাঙ্কিং সেক্টরস। কারণ সুবিধা আপনি অনেক পাচ্ছেন, আপনি যদি দেখেন যে আপনার হিউম্যান রিসোর্স সেখানে কম লাগছে তো সেটা একটা বটেই, আপনার কাজের অ্যাকিউরেসি বাড়ছে এবং আপনি 24/7 কিন্তু সার্ভিস দিতে পারছেন। সেক্ষেত্রে এটা একটা বড় সুবিধা, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে অনেকটাই। তারপরে যেটা হয় যে দেখা গেছে যে আপনি একজন ফুল টাইম এমপ্লয়িকে আপনার রাখতে যে পরিমাণ কস্ট যাচ্ছে, আপনি যদি রোবোটিক প্রসেস অটোমেশনটা ইনভলভ করেন আপনার প্রায় 1/3 কস্ট কম লাগছে। তো এই যে অনেক গ্রহণের আমরা সুবিধাগুলো পাচ্ছি, এর ফলে দেখা যাচ্ছে যে আপনি অনেক অল্প সময়ে অনেক অল্প কস্টে এবং অনেক বেশি ভালো সার্ভিস, অ্যাকিউরেট সার্ভিস দিতে পারছেন। আর একটু আগে যেটা বলছিলাম যে আমাদের সবাই কিন্তু একটা ভয় পায়, যেতে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের যে একটা সমস্যা অলরেডি রয়ে গেছে সেটা আরো বেড়ে যাবে। এটা আসলে কথাটা পুরোপুরি সত্য না, কারণ যখন প্রথম কম্পিউটার আসে বা বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় তখনও কিন্তু সবাই মানে সব জায়গাতেই বলা হচ্ছে যে কম্পিউটার এসে মানুষের জবটাকে রিপ্লেস করে দিবে, সেটা কিন্তু হয়নি, বরং আরো অনেক বেশি নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবং এক্ষেত্রে তাই হবে, আপনি হয়তো লো কস্ট লো এন্ডের কাজগুলো সেগুলো রোবট করতে পারবে, বাট আপনার যেখানে ক্রিয়েটিভিটি দরকার, যেখানে ইন্টেলিজেন্ট থিংকিং প্রসেস দরকার, সেগুলো কিন্তু রোবট করতে পারবে না। সেটাও তো আপনারা আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসছেন। হ্যাঁ, এআই আছে, সেখানে আপনার কাজটাকে সহজ করে দিচ্ছে, বাট দিস ইজ নট রিপ্লেসেবল বাই হিউম্যান, হিউম্যান রিপ্লেস হবে না, বরং আপনার যেটা হচ্ছে আরো সফিস্টিকেটেড কাজের ক্ষেত্র সৃষ্টি হবে। সেটা কি আমাদের ইকোনমিতে বা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে এটা বড় ধরনের ইফেক্ট করতে পারবে? অবশ্যই, সেটা কি গতি বৃদ্ধি পাবে, সার্ভিস বেটার হবে, কাজের গতি তো বৃদ্ধি পাবেই সেক্ষেত্রে। এবং আরো যেটা হচ্ছে, যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে যখন রোবটের কাজ রোবট করছে এবং সেক্ষেত্রে বরং হিউম্যান রিসোর্স যেটা আছে তারা মোর কাজ করতে পারবে ক্রিয়েটিভ কাজের দিকে। ডক্টর তারেক, আমাদের যে এসএমই সেক্টর, আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আমরা এখন কথা বলছি, এটার কারেন্ট বাংলাদেশের অবস্থা নিয়ে আপনার কি মতামত? এসএমই আমাদের এখানে সেভাবে, আমাদের এসএমই যদি সংজ্ঞা বলি, এখানে এসএমই আসলে বলতে আমরা 250 জন এমপ্লয়ি সারা ওয়ার্ল্ডই, নাম্বার অফ এমপ্লয়িজ দিয়ে এটি আসলে একটু জোর দিতে চাচ্ছিলাম যে আমি যতটুকু জানি আপনি রিসেন্টলি কিছু এসএমই নিয়ে গবেষণা করেছেন ক্লাস্টার বেসড, তো সেখানে আপনাদের কি দেখলেন দেশের
এই প্রত্যন্ত অঞ্চলে কি অবস্থা বা ক্লাস্টারগুলোতে কি অবস্থা? এখানে বেশ কিছু ক্লাস্টার আছে আমাদের, যেমন সু ক্লাস্টার আছে আপনাদের, আমাদের পাদুকা শিল্প ভৈরবে সেখানে একটি আছে, ক্লাস্টার আছে আমাদের পুরনো ঢাকাতে প্লাস্টিকের একটি ক্লাস্টার আছে, এছাড়া আমাদের নারায়ণগঞ্জে জামদানি একটি ক্লাস্টার আছে। তো বেশ ক্লাস্টারগুলো, এই ক্লাস্টারিং ইজ ওয়ান অফ দ্য ওয়েজ যেটা আসলে এসএমইকে ডেভেলপ করার একটা মডেল। আপনারা গেলেন, তাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে তাদের সমস্যাগুলো কি? বেশ সমস্যা রয়েছে, ফাইন্যান্সিং এখন স্টিল ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম এসএমইর ক্ষেত্রে, যে ফাইন্যান্সিং তারা পাচ্ছে না। বেশ কিছু কারণ রয়েছে, একটি হলো তাদের কোলাটারাল নাই, তাদের অনেকেই মেইন স্ট্রিম ব্যাঙ্কগুলোকে যেতে পারছে না, বড় বড় ব্যাঙ্কগুলোতে তারা যেতে পারছে না বিভিন্ন কারণে। সো ফাইন্যান্সিং ইজ এ বিগ প্রবলেম, এবং তাদের যেই রেটে তারা যে ইন্টারেস্ট রেট যেটা চার্জ করছে তাদের অনেকের জন্য এটি অসহনীয়। সো এই কারণে ফাইন্যান্সিং ওয়াজ ওয়ান অফ দি প্রবলেমস। সো এই কারণে তারা আসলে এখনও হয়তো রিলেটিভসদের কাছ থেকে অথবা অন্য অন্য ইনফর্ম নন ফর্মাল যেসব সেক্টর থেকে ফাইন্যান্সিং করছে, যেখান থেকে আসলে তারা প্রাইভেট ইকুইটি কাজ করছে, এছাড়াও তাদের লোন নিয়ে কাজ করছে, মেইনলি রিলেটিভস এবং তাদের যেসব মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে, গ্রামের মহাজন আছেন, এনাদের কাছ থেকে নারা মেইন। আপনার কাছে আমি নেক্সট আসছি, মোমিন সাহেব, আপনার কাছে যদি একটু জানতে চাই, আমাদের ফ্যাক্টরিং তো একটা বড় ইস্যু বাংলাদেশে, নতুন একটা টপিক, এটা কিন্তু বড়ভাবে আমাদেরকে হেল্প করতে পারে, আপনারা বিলস রিসিভেবলগুলো পারচেস করে যারা বাকিতে ব্যবসা করে তাদের হেল্প করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে এর ভূমিকাটা কী হতে পারে? যেটা আমরা বলছিলাম যে কোলাটারাল বেসড বা ব্যালেন্স শিট বেসড ফাইন্যান্সিংটা যদি আমরা ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তাদের জন্য বলি, তাহলে একেবারেই প্রযোজ্য না, এটা হাইলি ইনএফিসিয়েন্ট মোড অফ ফাইন্যান্সিং। সেক্ষেত্রে তারা যখন পণ্য বা সেবা সরবরাহ করছে, তাদের ওয়ার্ক অর্ডার বা যেটা বিলের এগেনস্টে ফ্যাক্টরিংটা, তাদেরকে খুব সহজে মানে খুব দ্রুত তাদেরকে আমরা ফাইন্যান্সিং করতে পারি উইদাউট এনি কোলাটারাল। আমরা কি বিল ডিসকাউন্টিংও করি? আমরা বিল ডিসকাউন্টিংও করি, বাট আমরা এখনও পর্যন্ত রেগুলেটরি যে আমাদের পারমিশন নাই, যে ইন্টারন্যাশনাল যে ফরেন কারেন্সি বিল আমরা এখনও ডিসকাউন্ট করতে পারি না, যেটা অনেক দেশে ফ্যাক্টরিং কোম্পানিগুলো আমরা ডোমেস্টিক ফ্যাক্টরিং করছি। সো যেখানে এসএমইরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে, তো আপনি যদি খুশি হবেন যে এই মুহূর্তে আইপিডিসি কাজ করছে একটা ব্লক চেইন ভিত্তিক একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা আইবিএম এর সাথে, যে ক্ষেত্রে কর্পোরেট বা অর্গানাইজেশন, এসএমই যারা সাপ্লায়ার এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একই প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এখন যেটা হয় যে একটা বিল যখন আমাদের এখানে সাবমিট করে, সেটা যেহেতু একটা হার্ড কপি সাবমিট করছে, এটাকে ভেরিফিকেশন করতে আমাদের অনেক সময় লেগে যায় এবং রিসোর্স লেগে যায়। সেক্ষেত্রে আমরা সাধারণত বড় বড় যারা সাপ্লায়ার তাদেরটাই আমরা ফাইন্যান্সিং করে থাকি। তো যখন এটা ডিজিটাল হয়ে যাবে, ওয়ার্ক অর্ডার ইস্যু থেকে শুরু করে ডেলিভারি চালান এবং বিল সাবমিশন অল ক্যান বি ডান অনলাইন ইন এ সিকিউর এনভায়রনমেন্ট, এবং সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিং করাটাও একদম রিয়েল টাইমে করা যাবে। এবং সেক্ষেত্রে যেটা হবে যে ক্ষুদ্র যারা সাপ্লায়ার এবং সাপ্লায়ারদের যারা সাপ্লায়ার, আমরা বলি যে টিয়ার টু টিয়ার থ্রি সাপ্লায়ার, তাদেরকেও আমরা ফাইন্যান্সিং করতে পারবো এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। সো ওয়ান অফ দ্য কি থিং আইপিডিসি এই মুহূর্তে কাজ করছে, যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের তৈরি করার জন্যে, যেটা এখন টেস্টিং ফেজে আছে, আমরা আশা করছি মে মাসেই এই নিউ প্ল্যাটফর্মটা ওপেন হবে এবং দুই বছরের মধ্যে এই প্ল্যাটফর্মটা অন্য ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেয়েদের দিকে বা নারীদের দিকে আমরা এখন একটু মনোযোগী হচ্ছি, কারণ আমাদের অর্ধেক পপুলেশন, তা আপনারা আইপিডিসি কি নারী উদ্যোক্তাদের জন্য কিছু করছেন? অবশ্যই, আমরা দেখছি, আমরা 2015 সালে আমাদের নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করি এবং সেখানে আমাদের যে ব্যবসায়িক কৌশলের একটা প্রধান পিলার করা হয় হচ্ছে নারীর ক্ষমতায়ন, এবং সেখানে আমরা দেখলাম যে নারী উদ্যোক্তা ঋণ যেটা বাংলাদেশের অর্থনীতিতে অনলি এসএমই ঋণের মাত্র 3.14%। তা আমরা বললাম যে 2025 সালের মধ্যে আমাদের আইপিডিসিতে এটা 30% নিয়ে যেতে হবে, এবং সেটা লক্ষ্যটা খুবই কঠিন ছিল, বাট এখন পর্যন্ত আমরা প্রায় 13% আমাদের যত এসএমই গ্রাহক আছে তার 13% এই মুহূর্তে নারী। এবং আমরা যেটা করছি যে এই মুহূর্তে নারীদের জন্য আমাদের বিশেষ একটা প্রোডাক্ট আছে জয়ী, এখনও বেশি না, বাট যদি 3%-এর সাথে তুলনা করি তাহলে কিছুটা এগিয়েছে আমাদের। ওইখানে যখন আমরা এটা শুরু করেছি তখন আমাদের হাতে গোনা নারী উদ্যোক্তা গ্রাহক ছিলেন, এই মুহূর্তে এটা বেড়েছে, এবং আমরা গত বছর নারী দিবসে জয়ী নামের একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, মাত্র 8% ইন্টারেস্ট রেটে আমরা নারী উদ্যোক্তাদের লোন দিচ্ছি। সাথে সাথে আমরা বিভিন্ন যে
প্ল্যাটফর্মগুলো আছে নারী উদ্যোক্তাদেরকে যারা সহায়তা করছেন বা তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমেও নারী উদ্যোক্তাদেরকে লোন দেওয়ার চেষ্টা করছি। যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে আমরা সাপ্লাই সাইডে যেমন কাজ করছি ডিমান্ড সাইডেও কিছু কাজ এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে, যেমন ফাইন্যান্সিয়াল লিটারেসি। নারী উদ্যোক্তাদের মধ্যে এখনও একটা ভীতি কাজ করে যে ব্যাংকে গেলে কী ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে, অনেক নিয়ম কানুন, এবং সেটা তারা হয়তো একটু এখনও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো সেক্ষেত্রে আমরা সাধারণত নারী উদ্যোক্তাদের সাথে বসে এবং তাদেরকে বলছি যে এটা আপনাদেরকে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনো সহায়তা করছে না, বরং এটা আপনাদের রাইট, লোন পাওয়াটা আপনাদের রাইট। সো আইপিডিসি নিজেকে একটি উইমেন সেন্সিটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে তৈরি করছে, শুধু উদ্যোক্তা না, যে নারী যে কোনো গ্রাহক যদি সে একটা হোম লোন নিতে আসে সেখানে আমরা লোয়ার ইন্টারেস্ট রেটে দিচ্ছি, একটা গাড়ির লোন নিতে আসলে আমরা বলছি যে এটা ফ্রি ড্রাইভিং ট্রেনিং ওনারা পাবেন, ডিপোজিট করতে আসলে আমরা বলছি যে সেখানে একটু বেশি ইন্টারেস্ট পাবেন। দেশের সব জায়গাতে আমরা এটা করছি এবং আমাদের এই মুহূর্তে ডিপোজিটের 30% নারী গ্রাহক এবং হোম লোন এবং অটো লোনের ক্ষেত্রেও প্রায় 30% আমাদের হচ্ছে নারী গ্রাহক। আমরা বলছি যে প্রপার্টিটা যদি পরিবারের নারীর নামে যদি রেজিস্ট্রেশন হয় তাহলে ইন্টারেস্ট রেট কম হবে, সেক্ষেত্রে এটাও একটা আমি বলবো যে নারীর ক্ষমতায়নের একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। আমি আবার আসছি আপনার কাছে, এখনই আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে রিমোট এরিয়াতে কিভাবে পৌঁছাবো, টেকনোলজি আমাদেরকে সামনের দিকে কিভাবে হেল্প করবে? তো যেটা হচ্ছিলো যে এখন যেটা হয় যে আপনি যত বেশি আপনার টেকনোলজিকে ব্যবহার করবেন তত কিন্তু আপনার পক্ষে সুবিধা হবে যে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য। যে অনেক সময় দেখা যায় যে প্রান্তিক পর্যায়ে যা তারা বোঝেন না কীভাবে একটা ব্যাংকিং সেবা পেতে হয়, কীভাবে তারা কোনো একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা হয়তো তাদের মধ্যে ভীতিও কাজ করে যে আমি ওই শহর পর্যন্ত এসে বা জেলা শহরে এসে যাব, সেখান থেকে একটা প্রসেসের মধ্যে যাব, আমাদের প্রচুর পরিমাণ ডকুমেন্টসের দরকার হয়, সেই ডকুমেন্টসগুলো প্রপারলি দেওয়া। তো যেটা বলছেন যে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করার চিন্তাভাবনা ইতিমধ্যে আইপিডিসি করেছেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে অন্যান্য ব্যাংকগুলোর মধ্যেও কিন্তু পক্ষে সম্ভব হবে যে এইভাবে তারা যদি রিমোট পর্যায়ে কাজ করে যে কোনো প্রকার ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে কী পরিমাণ কাগজপত্র দরকার আছে সেই জিনিসগুলো তো আছেই, পাশাপাশি অনলাইনে ব্যাংকিং করার সুবিধা, যারা অন্টারপ্রেনার হতে চান তাদেরকে সেই সুবিধাটা দেওয়া রিমোট পর্যায়ে নিয়ে এসে টেকনোলজি ব্যবহার করে। যেটা হয় যে আমি টেকনোলজি ভীতি কিন্তু সবার মধ্যে একটা কাজ করে, কিন্তু যখন নাকি ব্যবহার করা শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে সেই ভয়টা তো কেটে যায়, বরং আমাদেরকে অনেক বান্ধব টেকনোলজি বান্ধব একটা পরিবেশের মধ্যে আমরা কাজ করি। যেরকম এখন কিন্তু বাংলাদেশের কৃষকরা কিন্তু একটা অ্যাপ ব্যবহার করেন, যেই অ্যাপের মাধ্যমে কিন্তু তারা তাদের কৃষিকাজের সকল প্রকার সহায়তা পান, এবং সেটা কিন্তু ফ্রি না অ্যাপ, তারা মাসে 100 টাকা দিয়ে করেন, তারা মাসে 100 টাকা দিয়ে একটা সেবা নেন এবং এটা কিন্তু খুব মানে ভালো ব্যবহার হচ্ছে, ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছে এবং কৃষকরা একেবারে 24/7 সেখানে কানেক্টেড থাকতে পারছে, যে কোনো ফসল যে কোনো ফসল সংক্রান্ত সুবিধা পেতে পারেন। ঠিক একইভাবে কিন্তু এই ব্যাংকিং সেবাটাও আমরা কিন্তু এখন অনেকটা পাচ্ছি এবং শুধুমাত্র অর্থনৈতিক লেনদেন না, কিছু আমাদের করার সুযোগ আছে, করার অবশ্যই সুযোগ আছে, ফোন করে আমরা ব্যাংকিং এর যে কোনো সুযোগ সুবিধা নিয়ে, সেটা তো পাচ্ছি, প্লাস আমরা ব্যাংকিং সার্ভিস গুলো জানা, তারপরে যেরকম আমরা কল সেন্টারে ফোন করে আমরা যখন জানতে চাই সেখানেও কিন্তু অটোমেটেড কল সেন্টার ব্যবহার করা সম্ভব, যেখানে পুরো প্রসেসটাই টেকনোলজি হ্যান্ডেল করবে, যেখানে হিউম্যান ইন্টারভেনশন দরকার হবে না, এবং আপনি যখন কথা বলছেন আপনি টেরও পাবেন না যে আপনি আসলে একটা যন্ত্রের সাথে কথা বলছেন, তার ফলে আপনি অলওয়েজ কানেক্টেড থাকতে পারছেন, সেবাগুলো নিতে পারছেন। আচ্ছা তারিক, তাহলে আমরা একটু আগের কথা থেকে আসি, যে এই যে আপনার তারা ফর্মাল যে মার্কেট থেকে টাকা পাচ্ছে না, ফর্মাল চ্যানেলে পাচ্ছে না, তারা ইনফর্মালি জোগাড় করছে, কি করতে পারি তাদের জন্য আমরা? এখন তাদেরকে ফর্মাল চ্যানেলে নিয়ে আসতে হবে, এবং ফর্মাল চ্যানেলে নিয়ে আসার জন্য যেটি আমরা এই মুহূর্তে করতে পারি সেটি হলো আমাদের, আপনি জানেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্ট তত্ত্বাবধানে A2I প্রজেক্ট আছে এবং তারা কিন্তু সেখানে একশপ এবং ডিজিটাল সেন্টার আছে বাংলাদেশে 5,000-এর উপরে, এসব ডিজিটাল সেন্টারগুলো বিভিন্ন রকম সার্ভিস দেওয়া হয়। আমি আমি বলবো এখানে যদি তাদেরকে লোন অ্যাপ্লিকেশনগুলো জন্য আলাদা কোনো
ওয়েব পেজের থ্রুতে করা যেতে পারে, এবং সেইখানে যেহেতু ডিজিটাল সেন্টারগুলোকে ক্যাপাবিলিটি স্ট্রেন্থেন করে তাদেরকে যদি হেল্প করা যায় সেটি একটি হতে পারে। আরেকটি হতে পারে যে আপনি সেপারেট ওয়েবসাইট ডেভেলপ করে সেখান থেকে আপনি তাদেরকে, তারা তো অতটা শিক্ষিত না, এই আমার ডিজিটাল সেন্টারগুলোতে আসলে যাদেরকে যারা আছেন তারা কিন্তু প্রতি মুহূর্তেই ট্রেনিং পাচ্ছেন, বিভিন্ন সময়তে তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে এটা স্ট্রেন্থেন করতে হবে, তাদেরকে এনে এই ট্রেনিং দিয়ে, এবং যারা লোন অ্যাপ্লিকেন্ট থাকবেন স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য তাদেরকে সেখানে কিন্তু তারা হেল্প করতে পারেন। এই ডিজিটাল সেন্টারগুলোকে তৈরি করাই হয়েছে। আমাদের ফান্ডের সোর্সটা কী হবে? আমাদের ফর্মাল ব্যাংকের যে ফান্ডটা আছে সেটি তারা পাবেন, বাট থ্রু দিস ডিজিটাল সেন্টার্স ওনার অ্যাপ্লিকেশন করবেন রেগুলারলি। যেভাবে একটি একটি বিষয় আমি এখানে বলবো যে আমাদের যেই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসগুলো আছে এখানে দু ধরনের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এসএমইজ আছে, একটি হলো নিড বেসড আর একটি হলো আপনার ইনোভেটিভ। সো নিড বেসড যেটা আমরা যেটা দেখছি ওটা মুদির শপ হতে পারে, সে তার নিজের প্রয়োজনে এই ব্যবসাটা করতে গেলে, ইনোভেটিভ হলো সে নতুন কোনো প্রোডাক্ট তৈরি করেছে এবং সেটি করতে ইনিশিয়ালি কিন্তু এটি প্রতিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এটি কিন্তু এসএমই থাকে, খুব ছোট থেকে শুরু হয়ে আস্তে আস্তে সে বড় পর্যায়ে গ্র্যাজুয়েশন করে। সেক্ষেত্রে একটি সমস্যা যেটি আমি বলবো এখানে একটি ফিসক্যাল ইনসেন্টিভ দেওয়ার প্রয়োজন রয়েছে, বিকজ আপনি যখন আপনি জানেন যখন কস্ট অফ ক্যাপিটাল আমরা করি আমার বরোড ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল ডেট ফাইন্যান্সিংয়ের কিন্তু কস্ট অফ কস্ট কিন্তু কম বিকজ অফ দি ট্যাক্স এফেক্ট, কিন্তু যদি ইকুইটি ফাইন্যান্সিং হয় সেখানে কিন্তু কোনো ট্যাক্সের কোনো ডিডাকশনস পাওয়া যায় না। এই সাইজগুলো কি এত বড় যে ট্যাক্সের এফেক্ট চলে আসে? জি চলে আসবে, বিকজ আমার এখানে কিন্তু এইসব এসএমইর ক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি আমরা জানেন বাংলাদেশে যদি এটি যদি এটা ডিপেন্ড করছে ট্যাক্সের যে সে কি এটি সোল ট্রেডারশিপ পার্টনারশিপ নাকি কোম্পানি বা প্রাইভেট কোম্পানি। সো সোল ট্রেডারশিপ হলে সে প্রথম 250,000 টাকা পর্যন্ত ইনকামের পর থেকেই কিন্তু তাকে ট্যাক্স দিতে হচ্ছে, যদি কোম্পানি হয় প্রথম 1 টাকার উপর থেকে, প্রাইভেট কোম্পানি হতে পারে সেটা প্রথম 1 টাকার উপর থেকে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে, সেখানে কিন্তু কোনো ট্যাক্সের কোনো ছাড় নেই। শেষে আপনার কাছে আসি জনাব মমিনুল ইসলাম, আপনারা তো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অনেক কাজ করছেন, জি ছোট্ট করে 1 মিনিটে যদি একটু বলেন যে আমাদের আপনাদের এই কাজ করতে গিয়ে কী কী হার্ডলস ফেস করেন? আমাদের যেটা হচ্ছে যে এই মুহূর্তে ছোট করে বলতে হবে আর কি, যে মানে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চের সংখ্যা কম, প্লাস আর্থিক অন্তর্ভুক্তির জন্য আমরা যখন ডিজিটালে যাচ্ছি তখন আমাদের ইকেওয়াইসি না থাকার ফলে যে পলিসিটা যে আমরা এখনো হার্ড কপির উপরে নির্ভর করছি, যেটা কস্ট অফ ডুইং বিজনেস অনেক বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এবং হচ্ছে যে তাদের ফোন নম্বর দিয়ে আমরা তাদের ভেরিফিকেশন করতে পারি, বাট এটা এখনো যে আমাদের লোন এগ্রিমেন্ট কিংবা ইয়ে যে ওয়েট সিগনেচার ইজ স্টিল ম্যান্ডেটরি, কেওয়াইসি ডকুমেন্টে কাস্টমার সিগনেচার ম্যান্ডেটরি, এখনও ই কেওয়াইসিটা ইমপ্লিমেন্টেড হয় না, এটা এখনও আন্ডার প্রসেস আছে। এটা যদি দ্রুত আসে তাহলে আমরা আরও অনেক কস্ট ইফেক্টিভ ওয়েতে একদম রিমোট যে গ্রাসরুট লেভেলে যে ফাইন্যান্সিংয়ের কথা বলছি সেখানে টেকনোলজির মাধ্যমে আমরা যেতে পারবো, যে রিটেলার বা আমরা মাইক্রো মার্চেন্ট যাদেরকে বলি সেখানেও আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আইপিডিসি থেকে তৈরি করছি। তো এই ধরনের ইনোভেটিভ কাজগুলো আমরা আরও সহজে করতে পারবো ইকোয়েসির মাধ্যমে। অনেক ধন্যবাদ, আসলে আরও অনেক কিছু আপনার কাছে জানার আছে শোনার আছে, আমরা হয়তো আরেকদিন আপনাকে নিয়ে বসবো। দর্শক মণ্ডলী, অন্তর্ভুক্তির অর্থনীতি অনুষ্ঠানে আমরা আজকে আমাদের 3 জন অতিথির কাছ থেকে আরও অনেক নতুন নতুন তথ্য পেলাম, আমাদের এই উদীয়মান অর্থনীতিতে আমরা আর কী কী করতে পারি, কী কী সমস্যা আছে যেগুলোকে আমাদের দেখতে হবে, সব কিছু সম্পর্কে আমাদের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হলো। আমরা অতিথিদের ধন্যবাদ জানাই এবং সামনের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।